বন্ধুরা, এমএস অ্যাডমিট চ্যানেলে সবাইকে জানাচ্ছি অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো খুব। আর বহু দিন পর, বহু মাস পর, বহু মাস পর আমি এই চ্যানেলে হাজির হয়েছি ইটিং শো ভিডিও নিয়ে। চিকেন চিকেন লেগ পিস, আর সাথে রয়েছে একটা পেঁয়াজ, একটা রয়েছে এখানে কাঁচা লঙ্কা, আর একটুখানি রয়েছে গন্ধরাজ লেবু, এক টুকরো আলু নিয়েছি, আর রয়েছে তো দুটো লেগ পিস, আর কিছু নিইনি, দুটো লেগ পিস। আর ভাতের পরিমাণটা দেখে নাও, এই যে ভাত। ঠিক আছে, তো চলো খাওয়া স্টার্ট করা যাক। অনেকদিন পর ইটিং শো ভিডিও করছি, তোমাদের সাথে গল্প করতে করতে খাবো। কেমনটা লাগছে? কারণ বহুদিন তো করিনি, অনেক দিন করিনি সত্যি। সেই আগের মতো হাতে থালা নিয়ে খাওয়া। আসলে ভেবেছিলাম এই চ্যানেলে রান্নার ভিডিওই দেব, কিন্তু কিছু সমস্যার কারণে রান্নার ভিডিও মনে হচ্ছে এখন কদিন অফ থাকবে। তো দেখা যাক কতদূর কী করতে পারি, সময়ের বড্ড অভাব, সময়ের বড্ড অভাব আমার জীবনে। স্নান করলে খাওয়ার টাইম পাই না, খেলে পরে স্নানের টাইম পাই না, এই হলো ব্যাপার। তো চলো, আর আমার ভাত দেখে হয়তো অনেকেই একটু অবাক হয়ে যাচ্ছ, কিন্তু আমি এখন বহুদিন হয়ে গেছে আমার ভাতে ভাত আমি এইটুকু করেই নিই, সে দুপুরেই হোক আর রাতেই হোক আমার ভাত আমি এইটুকুই খাই। লেবুটা নিয়ে নিই একবারে, আমার হালকা হালকা গলা ব্যথা হয়েছে, লেবু খাওয়াটা ঠিক হচ্ছে কিনা জানি না, কিন্তু লেবু খেতে হবে। ঝোলের কালারটা খুব একটা স্পাইসি হয়তো তোমরা দেখতে পাচ্ছ না, ঠিকই ধরেছ, আগে ঝোলের কালারটা স্পাইসি হয়নি, কাঁচা লঙ্কা দিয়ে একদম পাতলা ঝোল করেছি, কারণ আমার শরীরটা খুব একটা ভালো নেই, তাই স্পাইসি খাবার খেতে ইচ্ছে করছে না, একদম পাতলা ঝোল।
মাঝে মাঝে মাংসের এরকম পাতলা ঝোল খেতে কিন্তু ভালোই লাগে বলো, সে খাসি হোক আর মুরগি হোক, মাঝে মাঝে এরকম পাতলা ঝোল কিন্তু টেস্ট লাগে। বিশেষ করে গরমকালে বেশি ভালো লাগে, যদি আমি খাচ্ছি শীতকালে। আমাদের এখানে কিন্তু প্রচণ্ড শীত পড়ে গেছে, ভালো ঠান্ডা পড়ে গেছে, ঘরে ফ্যান চালানোই যাচ্ছে না। দিনের বেলা যাওয়া বা চালাতে পারছি, বিকেলের পর থেকে তো ফ্যানের সুইচে হাতে দিচ্ছি না, ভালো ঠান্ডা পড়ে গেছে। নর্মালি লেবুর পাতা দিতে হয়, মানে লেবু পাতি লেবু দিতে হয় এইটা এই জায়গাটা, কিন্তু গন্ধরস লেবুর এই জায়গাটা কিন্তু দিতে হয় না। খেতে পারো কামড়ে কামড়ে ভাতের সাথে, আমি তো খাই।